আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য একটা ইউনিক বিরিয়ানি বা পোলাও এর রেসিপি নিয়ে চলে আসলাম। ইন্ডিয়াতে প্রত্যেক ঈদেই সবাই এই বিরিয়ানিটা কম বেশি বানিয়ে থাকে। এটাকে আপনারা ইয়াখনি পোলাও বলতে পারেন অথবা আখনি পোলাও বলতে পারেন। পাকিস্তানেও এই পোলাওটা অনেক বেশি ফেমাস আর খেতে খুবই মজা হয়, আমাদের টেস্টের মতোই কিছুটা। তবে বিরিয়ানির মধ্যে কিন্তু একটু ভিন্ন ধরনের ছোঁয়া আছেই। তো আর দেরি না করে চলুন চলে যাই আমরা এই মজাদার রেসিপিতে। এখানে আমরা 2 টেবিল চামচ পরিমাণে জিরা, লবঙ্গ 10টা, তেজপাতা 2টা, শুকনো মরিচ 20টা, গোলমরিচ 20 থেকে 22টা, স্টার এনিস 2টা, এলাচ 10টা, বড় এলাচ 1টা নিয়ে নিয়েছি। এরপর আমরা এগুলো সব কিছুকে গ্রাইন্ড করে নেব, ভালো করে স্মুথ করে গ্রাইন্ড করে নিতে হবে, দরকার হলে পাতায় পিষে নেবেন। তো আমরা মূল রান্নায় চলে আসলাম। এর জন্য এর মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণে ঘি। তারপর আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ। পেঁয়াজগুলোকে এভাবে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন। এখন আমরা পেঁয়াজগুলোকে আনুমানিক 4 থেকে 5 মিনিট ভেজে নেব, যতক্ষণ এটার কালারটা চেঞ্জ হয়। তো এইভাবে কিছুক্ষণ পরপর নাড়তে হবে। চেষ্টা করবেন পুরো রান্নাটা ঘিতে করার, তাহলে কিন্তু ফ্লেভারটাই অন্যরকম হয়। তো পেঁয়াজের কালারটা যখন এরকম চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে আদা রসুন বাটা অ্যাড করা শুরু করব। প্রথমে দিয়ে দিচ্ছি রসুন বাটা 2 টেবিল চামচ পরিমাণে, তারপর দিয়ে দিব আদা বাটা 2 টেবিল চামচ পরিমাণে। এরপর সব কিছু এভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। কষানোর পর এরপর আমরা এর মধ্যে চিকেনটা অ্যাড করে দিচ্ছি। আজকে আমরা এখানে 1 কেজি পরিমাণে চিকেন অ্যাড করছি। চিকেনগুলোকে এরকম ছোট ছোট করে পিস করে নিয়েছি, বিরিয়ানির মধ্যে যেভাবে চিকেনগুলোকে কাটা হয়। তো এখন চিকেনগুলোকে সব কিছুর সাথে একটু মিক্স করে নেব। 1-2 মিনিট ভাজার পর আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমাদের গুঁড়ো করা মশলা। মশলাটাকে আমরা গুঁড়ো করে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন একদম ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এখন সব কিছুকে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করার পর এর মধ্যে অ্যাড করে দিব স্বাদ মতো লবণ, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। তারপর আমরা এর মধ্যে সামান্য পরিমাণে পানি অ্যাড করব, আনুমানিক 1/2 কাপ পরিমাণে পানি দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর আমরা এটাকে ঢেকে রেখে দিব সেদ্ধ হওয়ার জন্য, মিডিয়াম আঁচে রাখতে হবে। আমরা এটাকে ঢেকে রাখবো আনুমানিক 8 থেকে 10 মিনিটের মতো সেদ্ধ হওয়ার জন্য। তো প্রায় 10 মিনিট পর দেখতে পাচ্ছেন আমাদের চিকেন থেকে অনেকটা পানি বের হয়ে গিয়েছে। এখন আমরা এর মধ্যে অ্যাড করছি বোটা ছাড়ানো মরিচ 7 থেকে 8টা। তো মরিচ দেওয়ার পর আমরা এটাকে একটু মিক্স করে আবারও ঢেকে দিব 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর এখন আমরা চালটা অ্যাড করে দিচ্ছি। আমরা এখানে 2 কাপ চাল 1 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এইটা এখানে অ্যাড করে দিলাম। আমরা এখানে বাসমতি চাল ইউজ করছি। বাসমতি চাল দিয়ে কিন্তু এই বিরিয়ানির মজার ফ্লেভারটা পাওয়া যায়। সব কিছু মিক্স করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কেজি পরিমাণে দই। আর এই দইটা কিন্তু অবশ্যই দিতে হবে, তা না হলে চিকেন ইয়াখনি পোলাওয়ের আসল টেস্টটা আপনারা পাবেন না। আর চাইলে আপনারা সম্পূর্ণটা দইও করতে পারেন পানি ছাড়া, তবে আমি এখানে 1/2 কেজি ইউজ করলাম, আপনারা চাইলে 1 কেজিও ইউজ করতে পারেন। এখন এটাকে মিক্স করে আমরা এর মধ্যে অ্যাড করে দিব 3 কাপ পরিমাণে ফুটন্ত গরম পানি। পানিটা দিয়ে এর মধ্যে আরেকটু লবণ দিয়ে দিব, তারপর হালকা একটু নাড়া দিয়ে আমরা ঢাকা দিয়ে দিচ্ছি এটাকে। আমরা ঢাকনা দিব আনুমানিক 20 থেকে 25 মিনিটের জন্য মিডিয়াম আঁচে। তো খেয়াল রাখতে হবে প্রায় 20 মিনিট পর আমরা ঢাকনাটা খুললাম, দেখতে পাচ্ছেন এটা মোটামুটি শুকিয়ে গিয়েছে, আর ভাপে রাখার দরকার নেই বা আর একটু চুলায় রাখার দরকার নেই। তো ফাইনাল টাচ হিসেবে আমরা এর মধ্যে অ্যাড করছি সামান্য পরিমাণে কেওড়া জল আর হলো গোলাপ জল। তবে এটা স্কিপ করলেও চলবে, তবে দিলে কিন্তু অনেক ভালো টেস্ট আসবে। এখন আলতো করে একটু মিক্স করে নিচ্ছি। মিক্স করার পর এটাকে আবার ঢাকনা দিয়ে রেখে দিব আনুমানিক 1 ঘন্টার জন্য, যাতে এটা ভাপে থাকে এবং ঝরঝরা হয়ে যায় চালটা। তো একদম রেডি হয়ে গিয়েছে আমাদের চিকেন ইয়াখনি বা আখনি পোলাও, যেটাই বলেন না কেন। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, একদম দোকানের মতো হয়েছে। তো আশা করি আজকের এই ভিন্নধর্মী ইয়াখনি পোলাও রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের একটা উৎসাহমূলক কমেন্ট কিন্তু আমার কাজের গতি অনেক বেশি বাড়িয়ে দেয়। আর আমি একটু সার্ভ করলাম লেবু দিয়ে, আপনারা আপনাদের মন মতো সার্ভ করে নেবেন, আপনারা চাইলে এখানে মরিচও দিতে পারেন। তো এই ঈদে এই মজাদার বিরিয়ানিটা অবশ্যই ট্রাই করতে ভুলবেন না। ট্রাই করলে অবশ্যই আমার ফেসবুক গ্রুপে শেয়ার করবেন, ফেসবুক গ্রুপের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। যারা যারা এখনও আমার ফেসবুক পেজে লাইক দেননি, আমার ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকবেন, ফেসবুক পেজের লিঙ্কটাও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আজকের ভিডিওটা আপনাদের কাছে একটুও হেল্পফুল মনে হয়ে থাকলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি কী করতে হবে, হ্যাঁ সবসময়ের মতো
সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে আর আমার বেল আইকনটিতে প্রেস করে রাখতে হবে। বাই বাই।